আলোর পথে আহ্বান, কাম টু দ্য হলি কোরআন এন্ড এনলাইটেন ইয়োরসেলফ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন খলিফা, তো ওনার একটা সিস্টেম ছিল, ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত, যেন স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট থেকে একটা নাম নিয়ে খিদমতে চলে যাবে। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিসসালাম বলেছেন, যারা বিধবা এবং ইয়তিমের জিম্মাদারি নিবে, তো আমি আর এই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক সওয়াবের কাজ, সুযোগ পাইলে করবেন। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আমিও এক বুড়ির খেদমত করব। ওই চিন্তা করে হযরত ওমর ওই লিস্ট থেকে একজনের ঠিকানা নিয়ে পরদিন সকালবেলা ফজরের পরপর বুড়ির বাড়িতে যায় হাজির। বলেন তো কখন গেছে, বলেন সবাই কথা বলেন। এই কথাগুলো জিজ্ঞেস কেন করতেছি, পিপাসা তৈরি করার জন্যে, তাইলে কথাটা বললে ভেতরে যায় বসবে। বলেন এইবার হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? হ্যাঁ, এই কথাটা জিজ্ঞেস করছি একটা জরুরি কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের নামাজের পরপর। নবী আলাইহিসসালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই বলেছেন, জাদুল মাআদের মধ্যে আসছে, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনোদিন অভাব দূর হয় না। ঠিক তো বলছেন, সকালবেলা তো কম্বলে নিচের থেকে বের হন না। হ্যাঁ, এটাও ঠিক, এই জন্য তো অভাব দূর হয় না। তো কেউ কেউ যারা আমাদের হাল জানে মনে মনে বলবে, তাইলে ধরা খাইছে বক্তারা, কারণ দুনিয়ার যত বক্তা আছে মানে বাংলাদেশে আর কি, অধিকাংশ বক্তাই তো ঘুমায় ফজরের নামাজের পর, সারা রাত সফরে থাকে, তো বাসায় গিয়ে ফজর পরেই দেয় ঘুম, এটাই ঘুমানোর টাইম বক্তাদের। তো যাদের সাথে বক্তাদের একটু লাগালাগি আছে দেখতে পারে না, অনেক মানুষ আছে বসছে আর কি কিন্তু দেখতে পারে না, তারা মনে মনে খুশি ধরা খাইছে বক্তারা না, বক্তারাও আল্লাহর সাথে একটা বোঝাপড়া করে নিয়েছে, আপনারা এত টেনশন নেবেন না। বোঝাপড়া হচ্ছে যে আল্লাহ আমরা মাহজুর, আমাদের ওজোর আছে, সমস্যা। আপনি চাইলে যাকে যখন খুশি রিজিক দিতে পারেন, দুনিয়ার সব মানুষকে আপনি সকালবেলা রিজিক দিয়ে, আমরা যারা বিপদে আছি সকালে ঘুমাই আমাদেরটা বিকালে দিয়ে, আপনাদের সমস্যা নাই। পরদিন সকাল ফজরের নামাজের পরপর হযরত ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। ওমর কত বড় মানুষ, আখেরাতের ফিকির চিন্তা করতে থাকে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবা রে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই আমার ঘরের কাজগুলো করে চলে গেছেন। টাইম কখন, কথা বলেন কখন, ফজরের পর যায় শুনে কাজ শেষ, তার মানে কাজটা করছে কখন, ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবা রে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। আজানের ওয়াক্তে যায় কাজ পায় না। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির সামনে দাঁড়ায় দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব তিন দিন থেকে আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন।
টাইম কখন? তাহাজ্জুদের ওয়াক্ত। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, ইহাই এত সকালে কে কাজ করবে? কে এই আল্লাহর বান্দা বুজুর্গ? আমার কাজের দরকার নাই, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর চতুর্থ দিন বুড়ির বাড়ির সামনে দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কে এই বুড়ির ঘরের কাজগুলো করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত, এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি আসে, দেখি কে আপনি? যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন, এই কে আপনি? ওরে বাপরে, হযরত ওমরের আওয়াজ, রাত গভীর, মানুষটাও একা। আমি এরকম সিচুয়েশনে পড়লে, যদি এইরকম কোনো অবস্থায় পড়তাম যে কেউ হঠাৎ আমার সামনে দাঁড়ায়, এই কে আপনি? তো আপনারা ভাই গ্রামের গঞ্জের মানুষ, আপনাদের হাল তো আমি জানি না, শহরে বড় হয়েছি ওই হিসাবে বলি যে আমি তো সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলতাম। কই ঠিক, দোয়া না করবে যে এরকম আল্লাহকে পত্রিকা বাসায়। হযরত ওমরের আওয়াজ, ওই রাতের আগন্তুক ভয় পাবেন থাক দূরের কথা। উল্টা হযরত ওমর যাকে দেখলেন, হযরত ওমর নিজেই চমকাইয়া গেছেন, আরে আপনি? হযরত ওমর দেখেন নি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অবস্থাটা কি হচ্ছে? ওমর তো পায়ের দিকে তাকায় দেখে আবু বকরের পায়ে তো জুতা নাই। হযরত আবু বকরকে ওমর খুব গাইড করতেন, বড় মহব্বত করতেন। ওমর রাগী মানুষ ছিলেন তো, মাঝে মধ্যে আবু বকরের ধমকও লাগাইয়া দিতেন, মহব্বতের এটা লাগালাগি না, গুতাগুতি না, এটা মহব্বত। আবু বকর আসছেন রাত্রে, ভালো কথা, খালি পায়ে কেন নেই দোস্ত? কাটা লাগে না, পাথর ঢুকতে পারে। কি আজীব মানুষ আবু বকর! আল্লাহ আকবার! হযরত আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চট চট আওয়াজ হয়, কেউ টের পায়া যাইতে পারে, আমি তো আমার মালিক ছাড়া কাউকে জানাতে চাই না, এই জন্য খালি পায়ে আসছি। এইবার ধরছেন হযরত ওমর ভালো করে, আচ্ছা বুঝলাম, আপনি বলেন আপনি কেন আসছেন? আমরা কি নাই? আমরা মরে গেছি, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, আর আরাম বাদ দিয়ে আসছেন এই বুড়ির বাড়ির কাজ করার জন্যে, আবার আমার কাছে খাইছেন ধরা, আপনি কেন আসছেন? আমরা নাই? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যায় না? হযরত আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত? খুব খেয়াল করে শুনেন, হযরত আবু বকর কি জবাব দিলেন? ওমর যখন জিজ্ঞেস করলেন, আবু বকর এত রাতে আপনি আসছেন বুড়ির খেদমত করার জন্য, কাজ করার জন্য, কেন রে ভাই? আমরা নাই? আমরা নাই, আপনি কেন আসছেন? তো হযরত আবু বকর কি জবাব দিলেন? জবাবের ওজন বুঝানোর জন্য আগে একটু আবু বকরের ওজন বুঝাইলাম। আবু বকর জবাব দিলেন কি? হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ ভাই, কাজগুলো তোমাদেরকে দিলেও পারি, কিন্তু আমি কি আমার আখেরাত কামাই করব না? আবু বকরের আখেরাতের এত ফিকির।